আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপা সুদীর্ঘ 42 বছর আপনার এই মসজিদের একজন ইমাম এবং খতিব হিসেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুদীর্ঘ সময়ে যদি ওয়েলকাম টু সিলেক্ট লন্ডন দেশ উপবাস থেকে এই মুহূর্তে আপনাদের জন্য মুহূর্তের মধ্যে জনই বা আমি আশফাক আপনার সবাই রে আর পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমরা একটা শুকর দিন খুব আসরের বেদনা বিশ্ব বর্তমানে আমরা জানাজা নামাজে উপস্থিত আছি সিলেট কুদরতুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব দীর্ঘ 42 বছর ধরে টাইম আমরা এখন আমরা ইমাম সাহেব উপস্থিত আছি আপনার সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আমরা বর্তমানে আছি সিলেট বন্দর বাজার সংলগ্ন কুদরতুল্লাহ জামে মসজিদের সামনে। আপনারা সবাই দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহ মৌলানা জমিউদ্দিন সাহেব বললেন আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করতে। আমরা কিন্তু মসজিদের বাইরে আছি। আমরা মৌলানা জমিউদ্দিন রহমতুল্লাহি তান ফটো তোলা না, কারণ একটা ইসলাম শরীয়ত মতো না। এরপরে ওই লোক পারিবারিকভাবে নিষিদ্ধ হয়েছে যে তার কোনো ছবি তোলা না। এগুলো যদি কোনো মিডিয়া আসে যদি আইয়া আপনারা নিউজ কাভারেজ বার্তায় বার্তা বৃত্তর থাকি যেন কেউ আপনার জমিউদ্দিন রহমতুল্লাহি হুজুরের ফটো কাভারেজ না করতে পারেন, তাই পরিবারও ফটো থাকি নিশানা দেওয়া হয়েছে। আমরা বর্তমানে বারে আছি কুদরতুল্লাহ জামে মসজিদ। আমরা বারে আছি আমরা লাইভ আমরা সরাসরি সম্প্রচার করি ইনশাআল্লাহ। আপনারা শেয়ার করবা আর আমরা হুজুরের লাগি দোয়া করবা আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদৌস দান করতা। আমাদের সামনে নিয়ে আলোচনা আপনারা জয়েন হয়েছেন ইনশাআল্লাহ। মৌলানা বসিরা সবে আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদৌস দান করুন। আজকে 51 বছর দেখতে থানেছি সত্র প্রকাশের সাবেক শিক্ষক এই মসজিদের 42 বছরের ইমাম তাহফিজুল কোরআনের প্রতিষ্ঠাতা ইত্তেহাদুল কোরআন প্রতিষ্ঠাতা এবং জামালাবাদ ইমাম শরীফের প্রতিষ্ঠাতা শিক্ষা মাদ্রাসার প্রতিষ্ঠাতা করিমপুর দামান বাড়ির মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনার রসুলের ফাটাইনা স্কুল মহাসিনা মুলতান এই সমস্ত সম্পূর্ণ যখন আমরা আলোচনা করলাম মহান মাহবুবের কাছে প্রার্থনা করি আল্লাহ কারণ এই সমস্ত গুণাবলী পুত্রে আমরা ওসিলা হিসাবে সুপারিশকারী হিসাবে আল্লাহ পাকে কবুল ফরমাইতা তাদের মাফ ফরমাইতা তাদের দরজার পর্যন্ত দিতা এবং তাদের সুখ সন্তপ্ত পরিবার এবং প্রদান করার অনুমতি দিতা। আমরা যারা হীন হায়াত আছি আপনার এই মুহূর্তের সামান সংগ্রহ করতে দেবার তৌফিক দিতা সবাই কথা আমি আলহামদুলিল্লাহ। আমাদের সময় দুটা হয়ে গিয়েছে, আমরা পাঁচ মিনিট বাকি আছে। তো যাই হোক, তো আমার সম্মানিত মুসলিম দেখলাম আমাদের সালামু আলাইকুম সালামু আলাইকুম আমরা দেওয়ার সময় অনুযায়ী এখন পাঁচ মিনিট ফাইভ মিনিট বাকি আছে। তার ছেলে কালহায় নামাজের মামতি করবা আমরা দিন বহু নেতৃবৃন্দ আইসুন রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুরু করিয়া আমরা মেয়র সাহেব কথা নিয়ে আসুন কিনা তাই আমরা উপস্থিত কমিটির সহসভাপতি আমরা মুসল্লি সাহেব আসুন আমরা বেশি বক্তব্য দেওয়ার সুযোগ দিতাম নাই। আমরা দুজন বক্তব্য দিব সংক্ষিপ্ত ওরা বক্তব্য রাখবা মৌলানা পরিজুদ্দিন চৌধুরী
প্রস্তাব করেন পেশা। এরপরে আমরা মৌলানা প্রথমে ঢুকে সাহেব ইসলাম পার্টির বাংলাদেশের সভাপতি ধন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানাকরাম, আমরা ইমাম সাহেবের লাশ সামনে জলদার করে সামনে আমরা কবর রাখু। দুইজন ফরিস্তা বা বই বা লিখে বা আমার রব্বুকা আমার মিনতির সাথে দরখাস্ত পেশ করি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রব্বি আল্লাহ হিবাত তাওফিক দেউকা। লিখে বা মা দিনুকা আমার মিনতির সাথে দরখাস্ত পেশ করি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিনিয়াল ইসলাম হিবাত তাওফিক দেউকা। লিখে বা মাহাজার রাদিয়াল্লাহু আনহুম আমরা মিনতির সাথে দরখাস্ত পেশ করি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইবার তৌফিক দিতা। রব্বুল আলামিনের এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারেন তারা লাগে ফরিস্তা উপরে তেন অর্ডার দেন, বেহেশতের লেবাস পরাই দাও, বেহেশতের বিছানা বিছাই দাও, বেহেশতের সাথে দরওয়াজা খুলি দাও, সব যতটুকু যায় অতটুকু কবরে প্রশস্ত করে দাও। আমরা দরখাস্ত পেশ করি আর এই সবগুলো অর্ডার মেহরবানি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই মহিত্ব সামনে দিতাম। এবং আল্লাহ রাব্বুল আলামিনে এই তিন প্রশ্নের জবাবের বাদে তাই নিজে আসমান থাকি সঠিক জবাব দ্বারা দিন তারা এখন সাদা কান্তি আমরা এও দরখাস্ত পেশ করি আর আল্লাহ রাব্বুল আলামিনে তার বান্দারে সাদাকা আর ভক্ত তাকে সাদাকা আপনি হইতা এবং তার সমস্ত কুসুরাতকে মাফ করে দিতা, তার নির্দেশের সমস্ত নেক আমলকে কবুল করিয়া